প্রবাহ টিভিতে আপনাকে স্বাগত। পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদ মানে আনন্দ হলেও এবারের ঈদের চিত্র পুরোটাই ভিন্ন রূপ দিয়েছে ভয়ঙ্কর ভাইরাস করোনা। কেড়ে নিয়েছে গরিব অসহায় নিম্ন আয়ের মানুষদের ঈদ আনন্দ, কেড়ে নিয়েছে তাদের স্বল্প আয়ের সামান্যতম পুঁজিটুকু। ফলে অনেকের ঘরেই নেই প্রয়োজনীয় খাবার, তার উপর আজ ঈদ। এই অসহায় গরিবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারই ধারাবাহিকতায় আজ ঈদের দিন অসহায় গরিব মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন কলাকোপায় আনসার ভিডিপির 17 ব্যাটালিয়ন, বিতরণ করেন সেমাই চিনি সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। ঈদের দিন এসব সামগ্রী পেয়ে খুশি এসব মানুষও। কি নাম আপনার? আকাশ। আপনার বাসা কই? এই যে এখানে। হ্যাঁ, মানে এই ব্যাটালিয়নের পিছনে। হ্যাঁ, ব্যাটালিয়ন পিছনে। কি আপনাদের এই যে তিরান কি আপনাদের বাসায় দিয়ে গেল? না না, দিয়ে গেল বাসায়। এসে বাসায় এসে দিয়ে গেল। তা আজকে ঈদের দিন এটা কেমন লাগলো? ভালো ভালো। আপনার বাবা? আমার নাম হলো আবু তালেব মোল্লা। কি করেন আপনি? হ্যাঁ, আমি জালমুড়ি বেচি। আমরা খুব শান্তিতে আছি আর কি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি তার জন্য, সে ভালো থাক, আমরা সুস্থ থাকি, সে অসুস্থ থাক। এ ব্যাপারে 17 আনসার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে আমরা এই উপহার সামগ্রী বিতরণ করছি। মূলত আমরা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের প্রতিবেশী যারা, ব্যাটালিয়নের প্রতিবেশী যারা অসহায় নিম্নবিত্ত, তারা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে, তারই জন্য আমরা এই ক্ষুদ্র উপহারটুকু আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আসলে করোনার সময়, এক হচ্ছে করোনা, পাশাপাশি এই ঈদটা একটু অন্যরকম, যাতে ঈদের সময় অনেকে অসহায় লোকজন ওইভাবে আনন্দটা উপভোগ করতে পারে না, তারা যাতে সুষ্ঠুভাবে ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারে, এই জন্যই আমরা এই সেই সময়টাকে বেছে নিয়েছি। এই সামগ্রীর মধ্যে কী কী দিচ্ছেন আপনারা? আমরা মোট 14টি আইটেম আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এর ভিতরে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি পোলাওর চাল, 1 প্যাকেট সেমাই, 1 কেজি আটা, লবণ, পেঁয়াজ, চিনি, গুঁড়ো দুধ, মাস্ক। আমরা চেষ্টা করব এটা কন্টিনিউ করার, চালিয়ে যাওয়ার চেষ্টা। এটা কি আপনারা মানে সরকারি পাশাপাশি আপনারা সরকার জনগণের সহযোগিতা করেন? জি জি, আমরা মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আমরা জনগণের সহযোগিতার জন্য এগিয়ে আসি, যাতে কেউ খাবার কষ্ট না পায়। খাবার কষ্ট না পায়, যারা না খেয়ে না থাকে। আজ পবিত্র ঈদুল ফিতর, 17 আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হইল, সাধারণ মানুষের একটাই চাওয়া যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি যেন সরকারের অন্য অন্য বাহিনীও সাধারণ মানুষের পাশে থাকে এবং দেশের বিত্তবানরাও যেন এই করোনার মহামারীতে এগিয়ে আসে। মোহাম্মদ শরীফুল ইসলাম, কলাকোপা, ঢাকা। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।